আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল আনাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এখন বাংলাদেশে অন্যতম একটি সেরা আকর্ষণীয় গরুর সামনে। আর এই ধরনের গরু বাংলাদেশে আর কোথাও আছে কি না আমি জানি না, তবে আমি জানি যে একমাত্র জিএমই রেঞ্জে আছে, আর আপনাদেরকে আমরা সেখানেই নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আকর্ষণীয় গরুটা কোথা থেকে আনা এবং এটা এখন লাইভ ওয়েট কত আছে এবং এটার দাম কত চাচ্ছেন বা এই গরুটার নাম কি দিয়েছেন। তো আজকে আমরা জিএমই রেঞ্জের যে ইনচার্জ মারুফ ভাই, ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। পাশাপাশি এই ধরনের গরুর খাবার দাবার ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করব। তো এরকম আকর্ষণীয় গরু দেখতে অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ভাই, তো শুরুতে আপনার পরিচয়টা একটু দেন তো দর্শকদের উদ্দেশ্যে। আমি জিএমই রেঞ্জের টোটাল জিএমই রেঞ্জ লিমিটেডের ইনচার্জ হিসেবে আছি। আচ্ছা, আপনি দায়িত্ব পালন করতেছেন? সম্পূর্ণ। আচ্ছা মারুফ ভাই, তো আমরা তো জানি আপনারা সবসময় আকর্ষণীয় এবং বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা গরুগুলো আপনারা ঈদে কুরবানি উপলক্ষে একত্রিত করে থাকেন এবং বাংলাদেশের মানুষ আসলে আপনাদের গরু দেখে অনেকটা মুগ্ধ হয়। তো আজকে আসছি আপনারা এখানে আমার দর্শকদেরকে দেখানোর জন্য। তো এবার আপনাদের কী কী কালেকশন আছে যদি একটু বলতেন। তো স্পেশালি বাইরের গরু প্রতি বছরই কিছু না কিছু থাকে, এটা সবাই জানে। এবং আমরা এবার আসলে ঢাকায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ধামরাই ব্রাঞ্চের অনেকেরই দূরত্বের কারণে যাওয়া হয় না, তাই আমরা ঢাকায় ডিসপ্লে সেন্টার করছি এই বছর প্রথম, এবং এটা আমাদের পার্মানেন্ট ডিসপ্লে সেন্টার। তো আমরা এবার অলমোস্ট 8টার মতো বিদেশি এক্সক্লুসিভ গরু শো করব। আর এবং বাংলাদেশের যেগুলো বাণিজ্য সাহিওয়াল দেখা যায় 800-850 কেজি, ওরকম অ্যাভারেজ গরু আমাদের প্রায় 100-এর মতো আছে, 700-800 গরু আমাদের অনেক আছে। আর ছোটগুলোর মধ্যে আছে কত? ছোটোর মধ্যে আমরা এবার 75 থেকে অলমোস্ট 150-এর মধ্যে একটা বাজেটের গরু আমাদের থাকবে। এটা আমাদের ঈদের আগামী মাসে ইনশাল্লাহ এগুলো আসবে এখানে ডিসপ্লে সেন্টারে আসবে। আচ্ছা, তো আপনার এখানে তো বাদা দেখতে পাচ্ছি, খুব সুন্দর আকর্ষণীয় একটা গরু, সার গরু। তো চলেন আমরা এটা একটু দেখি। তো মারুফ ভাই, এখন আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা আসলে কোন দেশীয়? এটা আমেরিকার টেক্সাস থেকে আসে, এটার জাতটা হচ্ছে শান্তা গ্রেট রুস। শান্তা গ্রেট। আচ্ছা, এটা কতদিন আগে আনছেন আপনারা? এটা আমাদের কাছে অলমোস্ট 3 বছরের উপর। 3 বছরের উপরে? আচ্ছা, আমরাও জানি আপনারা অনেক দিন হয়েছে এই গরুটা এবং একটা কালো একটা ছিল ওইটা নিয়ে আসছেন। আসলে এটার নাম কি যদি একটু বলতেন? এটার নাম আমাদের দেওয়া হয়েছে রেড টাইগার। রেড টাইগার। আসলে অনেক আমরা তো আগেও একটা ভিডিও করেছিলাম, তখন আপনারা বলেছিলেন যে এটা হচ্ছে ব্রাঙ্কাস। ওটা ব্রাঙ্কাস না, ব্রাঙ্কাস হচ্ছে বেসিক্যালি আমাদের দুইটা জাত আছে, ব্ল্যাকটা হচ্ছে ব্রাঙ্কাস আর এটার জাতটা হচ্ছে শান্তা গ্রেট রুস। ও আচ্ছা, এটা হচ্ছে ভিন্ন জাতের। ব্রাঙ্কাস রিলেটেডই বাট এটা একটু ডিফারেন্ট, মানে দুইটা দেখতে কিন্তু প্রায় সেম। আমরা গত বছর যখন দামরাইতে ভিডিও করেছিলাম তখন প্রায় দেখেছিলাম যে দুইটা, মানে যদিও কালারটা ডিফারেন্স কিন্তু দেখতে প্রায় একই রকম ছিল। আচ্ছা, তো ভাই এটার এখন ওজন কত হয়েছে? এটার ওজন প্রায় মানে 1300 কেজি ছুঁই কাছাকাছি। 1300 কেজি যখন আপনারা করে এনেছিলেন তখন কত ছিল? ছিল এটা 750-800 মতো ছিল। 750-800। আচ্ছা, এই 3 বছরে আপনারা এই এতটুকু 500-600 হয়েছে? মাত্র 3 বছরে কি 500-600 হয়? এটা একটু কম মনে হয় না? এক একটা গরুর স্ট্রাকচার ওয়াইজ এক এক রকম। আসলে আমরা মানে মনে করি আমাদের ইথিক্সে আছে, বাংলাদেশের ইথিক্সে, যে মনে হয় কি গরু গ্রুপ করে বেড়ে বড় হয়ে যায়, এতটুকু গরু কিনছি এত বড় হয়ে গেছে, এটা ইম্পসিবল ব্যাপার। কারণ আমরা আমাদের ধামরাই ব্রাঞ্চে আমাদের 2.5 বছরের বাচ্চা আছে এবং 2.5 বছরের বাচ্চার হাইট এখন অনেক বড়, কিন্তু আমরা যেটা মানে আমেরিকান 100% বাচ্চা নিয়ে এক্সপেক্টেশন করি না, কিন্তু আমরা দেখি দেশের বাইরে অনেক জায়গায় গরু এতটুকু কিনে 1 বছরের মধ্যে গত এত বড় হয়ে যায়, কিন্তু এটা আনএক্সপেক্টেড, এটা কখনোই সম্ভব না। আসলে সম্ভব না, এটা সবকিছু এটা একটা গ্রোথ ক্যাপাসিটি আছে। আর বড় গরুর ক্ষেত্রে অবশ্যই যখন সব গরুর ক্ষেত্রেই 800 কেজি ওভার করবে গরুর ক্যাপাসিটি তত স্লো হয়ে যাবে, বৃদ্ধির ক্যাপাসিটি তত স্লো হবে। 600 থেকে 500 থেকে 800-700 পর্যন্ত নেচারালি একটা গ্রোথ আসে, খুব আর্লি এটা গ্রোথ হয়, কিন্তু সব গরুই যখন 800-900 চলে যায় তখন ওদের গ্রোথ স্পিড অনেকটা স্লো হয়ে যায়। আমাদের দেশে সব গরু সিমেন্ট সংগ্রহের জন্য সব জাত আমাদেরকে দেওয়া হয় না, কারণ এটা যদি আমরা বিল্ড আপ করে ফেলি তাহলে ওদের জন্য সমস্যা। তো বিদেশ থেকে সব গরু এই ক্যাটাগরির যেগুলা ন্যাচারালি আমাদের বিফের জন্য তৈরি হচ্ছে ওগুলো ম্যাক্সিমামই ওই বাইরে থেকে মানে ব্রিডিং ক্যাপাসিটি ক্লোজ করে দেওয়া হয়। আচ্ছা, এটা শরীরে আমরা একটা সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি, এটা আসলে কি যদি একটু বলেন? এগুলো হচ্ছে ওদের মানে যখন জন্ম নেয় এইসব বাচ্চাগুলোকে দেখা যায় নাম্বারিং করে দেওয়া হয় এবং এগুলোর
বায়োডেটার ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায়। তোর জন্ম, ওর পিতা বাবাকে, এটার হিস্ট্রিটা ওরা ডাটাবেস রেডি করে রাখে এবং যেটা ইন্টারন্যাশনাল ভাবে সব জায়গায় মেনটেন করা হয়। আমাদের দেশেও এখন করা হচ্ছে, আমরাও করছি, কিন্তু এটা খুব কম পরিমাণে করা হয়। কিন্তু বাইরের দেশে বেসিক্যালি বাচ্চা হওয়ার পরেই এটার বায়োডেটার বায়োগ্রাফি একটা তৈরি করে রাখা হয়। আচ্ছা, এটা সম্পূর্ণ ডকুমেন্ট আছে? জি জি। আচ্ছা, তো এটার এখন ওজন কত হয়েছে বলছিলেন? এখন প্রায় 1300 কেজির কাছাকাছি। আমরা ধামরাই থেকে আনার সময় যখন মেপে আনলাম তখন 1270 কেজির মতো ছিল। তো এখানে আনার পর আসলে আমাদের এখানে ওই প্লেস নাই যে ওয়েট দিব, এটা তো আসলে ওখানে আমাদের মেশিনও বড় এবং প্লেসটাও তো খুব ওপেন প্লেসে আমাদের পালা হয়। আচ্ছা, এটার কি কোনো নাম দিয়েছেন? 2021 এটা রেড টাইগার নাম দেওয়া হয়েছে। রেড টাইগার। আচ্ছা, তো আমার ভাই, এটা আপনারা কিরকম প্রাইস দাম চাবেন? এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 27 লাখ টাকা। 27 লাখ টাকা। আচ্ছা, তোমার ভাই, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত টাকা দিয়ে আসলে কারা গরুগুলো ক্রয় করে? এইগুলো আসলে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং প্লাস আমাদের ওল্ড ঢাকায় বেসিক্যালি আমাদের কোরবানির অনেক পার্সেন্টেজ, মেজর একটা পার্সেন্টেজ ওল্ড ঢাকায় হয় এবং ওল্ড ঢাকারাই আসলে শখ করে বড় বড় গরু কোরবানি করে। এর পাশাপাশি আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই বেশি পারচেজ করে। এই যে এই ধরনের গরুগুলো আপনারা বাহির থেকে আনছেন, বিশেষ করে আমেরিকা থেকে, তা আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে এটা মানানসই কিনা? অবশ্যই, এগুলো আমাদের দেশে আসার পরে অ্যাজ ইউজুয়ালি এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। এবং নর্মালি আসলে ফেয়ারলি বলতে গেলে এত বড় এত ওয়েটের একটা গরু, লেন্থে অনেক বড় এই গরুটা, হাইট কম বাট লেন্থে কিন্তু যথেষ্ট বড়। এবং এইসব গরু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ধরনের মেডিসিন ইউজ করতে হয়। বাংলাদেশি যে আমাদের দেশে তো এইসব সাইজের ফিজিয়ান ছাড়া গরু হয় না, তো এগুলাকে অনেক মেডিসিন দিতে হয়, ভিটামিন ঘাটতি, অনেক ধরনের প্রবলেম। তো এখন পর্যন্ত এই গরুগুলোকে আমরা কোনো ধরনের ভিটামিন, মিনারে, মানে কোনো ধরনের এক্সট্রা ভিটামিন, মানে খাওয়া বাদে আমাদের কোনো মানে পাশাপাশি যে অন্য কোনো ভিটামিন দিতে হবে বা ওরকম কিছু আমাদের কখনো দিতে হয় না। আচ্ছা, খাবার দাবার তো সাধারণ অন্যান্য গরুদের মতো? আচ্ছা, তাহলে এইটাকে দৈনিক দানাদার খাবার কত দিচ্ছেন? এটা প্রায় আমাদের 1500 কেজি খাওয়া হয়। 1500 কেজি। আর এমনিতে ভ্যাকসিনেশন যা যদি ভ্যাকসিনেশন অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে যেগুলো এই FMD, LSD, তরকা বাদলা এইসব ভ্যাকসিনেশনই করা হয়। আচ্ছা মার ভাই, তো আপনার এই রেড টাইগার নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? রেড টাইগারটা আসলে আমাদের দেশের একটা এক্সক্লুসিভ ব্রিড এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই শান্তি গ্রেড টু যে দুইটা আছে এই দুইটার মধ্যে আমাদেরটাই আশা করতেছি বড় এবং লেন্থে অনেক বড়। এবং এটা অলরেডি আমাদের এক কাস্টমার দামাদামি করতেছে, হয়তো খুব শীঘ্রই ইনশাল্লাহ সেল হয়ে যাবে। আচ্ছা মারুফ ভাই, আমরাও প্রত্যাশা করি আপনারা যেরকম আশা নিয়ে বা জিমি রেঞ্জ গ্রুপ যেরকম আশা নিয়ে এগুলো গরুকে বাইরে থেকে আনয়ন করে এবং পালন করছে, তো আশা করি আমরাও আশা করি সেল হয়ে যাক। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের প্রথম আপনারা আনছেন। তো ভালো থাকবেন মারুফ ভাই। অবশ্যই, আপনাকেও ধন্যবাদ।